টেক, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর বা যারা ইউটিউবিং করি প্রত্যেকে কিন্তু আমরা টেক সম্পর্কে পরিচিত। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো বরাবরের মতো আপনারা দেখছেন রৌদ্র বাংলা এডিও চ্যানেল আর আমি আছি আপনার সাথে রৌদ্র। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে যে বড় বড় ইউটিউবার আছে সেই ইউটিউবার ট্যাগগুলো আপনারা দেখতে পারবেন এবং সেই ট্যাগগুলো আপনার ভিডিওতে ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন, কী কী মাধ্যম অবলম্বন করে এবং কী সফটওয়্যারের মাধ্যমে বা কী অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেটা করা যাবে। তো ছোট্ট একটা ভিডিও অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, এই ভিডিওটাতে বা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অবশ্যই বাজিয়ে দেবেন। এই চ্যানেল থেকে প্রতিনিয়ত অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স এবং ইউটিউব রিলেটেড এবং আর্নিং রিলেটেড বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া হয়ে থাকে। তো আশা করি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকলে আপনাদের উপকার হবে। তো বন্ধুরা, আমরা চলে যাবো মোবাইল স্ক্রিনে এবং মোবাইল স্ক্রিনে গিয়ে আমরা সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে এবং কীভাবে আমরা অন্যের যে বড় বড় ইউটিউব চ্যানেলের ট্র্যাকগুলো ব্যবহার করে সেই ট্র্যাকগুলো আপনার ফোনে কীভাবে নিয়ে আসবেন এবং সেই ট্র্যাকগুলো কীভাবে আমরা খুঁজে বের করব। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা চলে আসলাম ইউটিউবের ভিতরে আর আপনারা বুঝতে প্রশ্ন করতে পারেন যে প্রথমেই কেন আমরা ইউটিউবের ভিতরে চলে আসলাম। তো আমরা প্রথমে ইউটিউবের ভিতরে চলে আসার কারণ হলো আমরা এই বিভিন্ন বড় বড় ইউটিউবরা যে ট্যাগগুলো ব্যবহার করছে সে ট্যাগগুলো আমরা কীভাবে খুঁজে বের করব সেটা দেখব। তো আমি এটা বাদ দিলাম, আমি লিখি হাউ টু CREAT ক্রিয়েট এ গুগল অ্যাডসেন্ট অ্যাকাউন্ট। হ্যাঁ, আমি এটা সার্চ দিলাম, তো দেখি কোন ধরনের চ্যানেলগুলো সামনে আসে এবং বড় চ্যানেলগুলো কী কী সামনে আসে। তো এই যে দেখতে পাচ্ছেন যে তানভীর রাসেল ভাইয়ের হাউ টু ক্রিয়েট গুগল অ্যাডসেন্ট অ্যাকাউন্ট ইন বাংলা, ক্রিয়েট গুগল অ্যাডসেন্ট ফর ইউটিউব চ্যানেল, এই যে 3 বছর আগে তিনি আপলোড করছে, প্রায় 1 মিলিয়ন মতো তার যে ভিউস আসছে সেই জায়গাতে। তো এই চ্যানেলের লিঙ্কটা আমরা কপি করব। এইদিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনুতে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে যে শেয়ার অপশনটা আছে সেই শেয়ার অপশনে ক্লিক করব এবং কপি লিঙ্ক আছে সেই জায়গা আমরা লিঙ্কে টাচ করে সেটা কপি করব। তো আমরা এখন অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করলাম। তো অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে 6টা কিন্তু এখানে কিওয়ার্ড রয়েছে, যেমন কিওয়ার্ড আইডিয়া, তারপরে গ্রেট ট্যাগ ফ্রম ইউআরএল, তো সাজেস্ট কিওয়ার্ড, তারপরে হচ্ছে টপ ট্যাগ অফ টুডে, এগুলো বিভিন্ন ধরনের ট্যাগ রয়েছে। তো আমরা প্রথমত যে প্রথম যে দুইটা ওই দুইটার কাজ আমরা দেখব, বা আমরা শুধু একটার কাজ দেবো, গ্যাট ট্যাগ ফ্রম ইউআরএল। আমরা যে ইউআরএলটা কপি করেছি সেই ইউআরএল যে ট্যাগগুলো তানভীর রাসেল ভাইয়ের যে ট্যাগগুলো ব্যবহার করেছে তার গুগল অ্যাডসেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য সে কী কী ধরনের ট্যাগ ব্যবহার করছে সেটা আমরা দেখব। তো গ্যাট ট্যাগ ফ্রম ইউআরএল সেটা আমরা টাচ করবো। টাচ করার পরে লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর দেওয়ার পর চেক যে অপশন আছে সেই চেক অপশনে আমরা টাচ করে দিব। টাচ করে দেওয়ার পর দেখেন এখানে সকল ধরনের ট্যাগ কিন্তু চলে আসছে। হাউ টু ক্রিয়েট গুগল অ্যাডসেন্ট অ্যাকাউন্ট ইন বাংলা, ক্রিয়েট গুগল অ্যাডসেন্ট ফ্রম ইউটিউব চ্যানেল, এই যে প্রত্যেকটা ট্র্যাগই কিন্তু এখানে চলে আসছে। এই ট্র্যাকগুলো আপনার ভিডিও যদি ব্যবহার করে থাকেন কম বেশি করে বা অল্প করে, তাহলে কিন্তু এ ভিউস এবং যে সাজেস্টেড একটু বেশি হতে পারে এগুলো নিয়ে আসলে। তো এই ট্র্যাকগুলো আপনারা ব্যবহার করতে পারেন বা বিভিন্ন ধরনের যেটা আপনার ভিডিও রিলেটেড ট্যাগ আছে সেই ভিডিওটা আপনারা এখান থেকে পেস্ট করে তারপর তার আইডিয়াটা আপনারা দেখতে পারেন সেখান থেকে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে এসে এই অ্যাপ্লিকেশনটার নাম কীভাবে সার্চ করবেন যদি আপনার খুঁজে পেতে সমস্যা হয়, অবশ্যই আমার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে টাচ করেও অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারেন। অল্প কয়েক MB-র একটা অ্যাপস, সে অ্যাপস থেকে আপনার খুব সুন্দরভাবে অন্যের যে ইউটিউব ট্র্যাকগুলো আছে ইউআরএলটা দিয়ে তারপর সেই ট্র্যাকগুলো কিন্তু বের করতে পারেন। সো সেটা হলো ট্র্যাক ইউ আপনার আপনারা যদি প্লে স্টোরে এসে সার্চ করেন ট্যাগ ইউ তাহলে একটা সফটওয়্যার পেয়ে যাবেন এবং সেই সফটওয়্যারের মাধ্যমে আপনারা প্রত্যেকটা ইউআরএল অর্থাৎ ভিডিওর ট্যাগ আপনারা সুন্দরভাবে এখন দেখতে পারবেন এবং কপি করে সে আপনার চ্যানেলের বিভিন্ন ভিডিওতে বসাতে পারেন। এই যে এটা হলো মূলত ট্যাগ, সেটা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো একটা
খুবই ভালো এবং চমৎকার একটা অ্যাপ্লিকেশন। আমি দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছি, এই অ্যাপ্লিকেশনটা খুবই ভালো এবং চমৎকার। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে বাজার দেবেন। তো ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ভিডিও থেকে আপনার ট্যাগ কীভাবে বের করতে হবে এবং ট্যাগ কীভাবে আপনাদের ব্যবহার করবেন সেটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। মনে হয় না যে আর কোনো ঝামেলা হবে। এই ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে সকল তথ্য ডিটেলস বের করে নেওয়া যাবে যে কোনো ভিডিও থেকে, যে কোনো ইউটিউবের যে কোনো বড় বড় ভিডিও থেকে আপনার ট্যাগ সহজে বের করে নিতে পারবেন। এবং সেই ট্যাগগুলো ইচ্ছে করলেই আপনার ফোনে আপনার যে ভিডিও আছে সেই ভিডিওটি আস্তে আস্তে বা কম বেশি করে সেটা সাজিয়ে গোছে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ছিল। সকলে ভালো থাকবেন, সকলের প্রতি শুভকামনা।